হচ্ছে কিছু এরকম ভাবে খেতে হবে যাতে কিছু দেখা যায়। হ্যাঁ দেখা যায়, তার মানে সব हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल ट्रिप टू वॉच। और आमी चले एसेछि आज के आरेकटा नतून भिडियो निये। एक खूब पपुलर रेस्टुरेंटर खोज देव आज के। रेस्टुरेंटा जदिओ सबाई जानें मोटामुटी अनेके खेयेछेन, तबे आमी आज के चले एसेछि दीबापिर मध्यमग्राम आउटलेटर सामने दाड़िये आछि एई मुहूर्ते, देखते पाच्छेन आमार पेछने। और भिडियो शुरू करार आगे आपनादेर सबाईके शुभ नववर्षेर अभिनंदन ओ शुभेच्छा। आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। और आज के किन्तु आमी एखाने एका आसिनि, आमार साथे एसेछे नमस्कार प्रदीप्त। সবাইকে শুভ নববর্ষের প্রীতি ও ভালোবাসা। কিছুদিন আগেই আমরা দুজনে একসাথে একটা ভিডিও করেছিলাম, ব্যারাকপুর গেছিলাম দাদা বৌদি নতুন রুফটপ রেস্টুরেন্টে। আর সেখানে গিয়ে বলেছিলাম যে কিছুদিনের মধ্যে আমরা দিবাপিতে আসব। তো চলে এসেছি আজকে মধ্যমগ্রাম আউটলেটে, আর ভেতরে যাব, গিয়ে পুরো সব প্রসেস দেখাবো যে কী এখানে সিস্টেম আছে। বিরিয়ানির গন্ধ অলরেডি বেরিয়ে পড়েছে, প্রচণ্ড গন্ধ আসছে আর খুব খিদে পেয়েছে। মোটামুটি গরম তো যা পড়ছে তাতে অবস্থা খারাপ, বাইরে দাঁড়ানোই আছে, তাড়াতাড়ি ভেতরে যাবো গিয়ে আপনাদের দেখাবো যে দিবাপি মধ্যমগ্রাম আউটলেটে বিরিয়ানি কীরকম, ভেতরটা কীরকম, কী সিস্টেম আছে। তো বেশি দেরি না করে ভেতরে যাওয়া যাক। কিন্তু তার আগে যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, আর ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই লাইক করবেন। তো চলুন যাওয়া যাক দিবাপির ভেতরে। মধ্যমগ্রাম সোদপুর রোডের ওপর রিলায়েন্স ট্রেন্ডসের ঠিক অপোজিটে রয়েছে দিবাপির এই নতুন আউটলেট। যারা ট্রেনে আসতে চান মধ্যমগ্রাম স্টেশনে অথবা সোদপুর স্টেশনে নেমে সেখান থেকে অটো অথবা টোটো নিয়ে দিবাপির মধ্যমগ্রাম আউটলেট বললেই আপনাকে পৌঁছে দেবে এই রেস্টুরেন্টে। আর যারা বাসে করে আসতে চান মধ্যমগ্রাম চৌরাস্তার মোড়ে নেবে টোটো অথবা অটো নিয়ে মধ্যমগ্রাম স্টেশন আসুন, তারপর লাইন পার হয়ে টোটো অথবা অটোয়ে করে আপনি পৌঁছে যেতে পারেন এই আউটলেটে। মধ্যমগ্রাম স্টেশন থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব, তাই চাইলে আপনি পায়ে হেঁটেও পৌঁছাতে পারেন দিবাপির মধ্যমগ্রাম আউটলেটে। অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে এই রেস্টুরেন্ট। এখানে এলে আপনি দেখতে পারবেন রেস্টুরেন্টের সামনেই বড় রান্না করার জায়গা, সেখানেই রান্না হচ্ছে বিরিয়ানি, আর সেই বিরিয়ানির গন্ধে খিদে কিন্তু আরও বেড়ে যায়। রেস্টুরেন্টের ভেতরেও বেশ অনেকটাই জায়গা আছে। দিবাপিতে মোটামুটি 3টা আইটেম খুব ফেমাস, মাটন বিরিয়ানি, চিকেন চাপ আর লিভার ফ্রাই। তবে আমরা যখন পৌঁছেছিলাম তখন লিভার ফ্রাই আর চিকেন চাপ অ্যাভেলেবেল ছিল না, সেটা পেতে গেলে আমাদের বেশ কিছুক্ষণ অপেক্ষা করতে হতো, তাই বেশি দেরি না করে আমরা বিরিয়ানি দিয়ে শুরু করে ফেললাম। আমরা দিবাপির ভেতরে চলে এসেছি, আর প্রদীপ তো অনেকটা কম রাইস নিয়েছে, তো কেন এটা নিয়েছে সেটা প্রদীপ্ত থেকে শুনে নেব। ব্যাপারটা হলো আমি আজকে বেশি খাবো না, তাই আমি আজকে একটা ফুল বিরিয়ানি অর্ডার করিনি, আমি জাস্ট এক এক্সট্রা মটন নিয়েছি। আর এখানে একটা সিস্টেম আছে, সেটা হলো আমি আলু আর রাইস যত ইচ্ছে নিতে পারি। এবার একটা মাংসের পক্ষে একটা গোটা বিরিয়ানিতে এক্সট্রা রাইস আর এক্সট্রা আলু নেওয়া মানে সে পারবে না, তাই আমি শুধু মাটনের পিসটাই নিয়েছি এক্সট্রা, আর তার সাথে আলু আর রাইসটা ওরা এমনি দিই, সেই জন্য আমি আর এক্সট্রা একটা গোটা মাটন বিরিয়ানি নিয়ে অর্ডার করি। তো এইটা হচ্ছে ওর মাটনের পিসটা, একটু আগে যখন হাতে থেকে তুলছিল তখন তো দেখলে সবাই। আর এটা হচ্ছে আমার বিরিয়ানির কোয়ান্টিটি, এই হচ্ছে মাটনের পিস, দেখতে পাচ্ছ একদম তুলতুলে প্রচণ্ড সফট। আর এখানে আসার প্ল্যানটা কিন্তু মেনলি করি, আমি এসেছি, আমি তো বলছিলাম গরম আসতে হবে, গরম হলে গ্রীষ্ম বর্ষা বিরিয়ানি কিন্তু বাঙালি তাই। তো তো যতই গরম হোক এরকম যদি সামনে প্লেটে থাকে গরম হয়ে কিছু লাগে না, যাই হোক খাবারটা ঠান্ডা হয়ে যায়। তো আমি খেতে খেতে দেখাচ্ছি বিরিয়ানিটা কীরকম, আশা করে খেতে খেতে বলছি যে এখানে আরেকটা যেটা বেশ ভালো লাগলো আমার দেখে যে প্রদীপ্ত কিন্তু ওর যে পিসটা ছিল মাটনের সেটা অতটা ওর ভালো লাগেনি। আমি সেই জন্য বললাম পিসটা পাল্টে দেওয়ার জন্য, তো ওরা ইমিডিয়েটলি পিসটা নিয়ে গেল, অলরেডি পিসটা নিয়ে গেছে, আরেকটা পিস নিয়ে গেল। আমার মনে হয় কম রেস্টুরেন্টে ডুপ্লিকেশন আছে, যে মাটনের পিস যদি পছন্দ না হয় তাহলে কিন্তু ওরা চেঞ্জ করে দেবে। তোমাকে জিজ্ঞাসা করবে যে তোমার মাটনের পিসটা ঠিকঠাক আছে কিনা, যদি তোমার ভালো না লাগে তোমার মনের মতো না হয় তুমি পাল্টে দেবে।
কমার পিসটা আমার যথেষ্ট ভালো লেগেছে, দেখা যাবে পিসটা সেই কিন্তু জমিয়ে হবে এটা হচ্ছে সেই এটা হচ্ছে নতুন পিসটা যেটা পাল্টে নিয়ে এলো এদিকটার জন্য বুঝতেই পারছো যারা বিরিয়ানি প্রিয় তাদের জন্য তো আমার মানে একদম কোনো স্বর্গ বলতে পারো স্বর্গ খাবারের কোয়ালিটিও ভালো আর কোয়ান্টিটি নিয়ে তো কোনো কথাই ভালো না তারপর এরকম সার্ভিস থাকলে তো বারবার আসবে যাই হোক খাওয়া শুরু করা যাক এরপর দুবাপি আসে বাকি চলে এসেছি তো প্রদীপ্তর থেকে শুনবো যে দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কী কারণ আমি তো ফার্স্ট টাইম এসেছি আমিও আমার দিদি দেবো তার আগে প্রদীপ্তকে জিজ্ঞেস করবো যে ব্যারাকপুরে যখন আমরা গেছিলাম নতুন রুফটপ রেস্টুরেন্টে দাদা বৌদি আর দুবাপি আজকে মধ্যমপুর আমি আউটলেটে এসেছি দুটোই মোটামুটি নতুন আর একই সময় তখন এসেছে তো দুটোর মধ্যে বেসিক ডিফারেন্সটা কী বেসিক ডিফারেন্স প্রথম কথা হচ্ছে ব্যারাকপুরের বিরিয়ানি তো রাখছি আর ডিবাপির বিরিয়ানি খুব স্পাইসি আর সব থেকে বড় কথা এখানকার সার্ভিস তুমি এখানে এক্সট্রা মাটনের সাথে আলু আর রাইস যতটা ইচ্ছা তুমি নিতে পারো তার জন্য এক্সট্রা পে করতে হবে না আর তোমার মাটনের পিস যদি পছন্দ না হয় তুমি তার পরিবর্তে অন্য একটা মাটনের পিস নিতে পারো সার্ভিস যারা করছে তারাই তোমাকে রিকোয়েস্ট করবেন আপনার মাটনের পিসটা পছন্দ হয়েছে কি না তো আমার মনে হয় সার্ভিসটা আমি দাদা বৌদিতে দেখিনি এই সার্ভিসটা অন্তত যে আমাকে পিস দিয়ে আমাকে জিজ্ঞেস করতে হচ্ছে যে আপনার পছন্দ কিনা তো এটা দিবাপিতে আছে যে জন্য আমার বেশি ভালো লাগে আর এটা আমার মানে পাঁচবার হলো আমি এখানে পাঁচবার আসলাম আমি এই নিয়ে তো আমার এই জায়গাটা মানে এই আউটলেটে অবশ্যই এই মধ্যম গ্রামের আউটলেটে সেই জন্য আমি দাদা বৌদির থেকে দিবাপিটা এগিয়ে রাখতাম সব দিক থেকে তাহলে প্রদীপ্ত তো দাদা বৌদির থেকে দুর্গাপিকে এগিয়ে রাখছি তো এবার আমি বলি আমি জানি না অন্য ব্রাঞ্চে কী হচ্ছে ব্যারাকপুরের ব্রাঞ্চে আমি মধ্যমগ্রামের ব্রাঞ্চের কথা বলছি আমি ব্যারাকপুরের ব্রাঞ্চে এখন অব্দি খাই না আমি মধ্যমগ্রামের সাথেই কম্পেয়ার করে বলছি মধ্যমগ্রাম দ্য বেস্ট যেটা আমার মনে হয় মাটনটা তো প্রচণ্ড জুসি টাইপ আর একদম তুলতুলে প্রচণ্ড ভালো করে সেদ্ধ হয়েছে আর রাইসটা আমার কিন্তু বিরিয়ানির সাথে কোনো সাইড ডিশ আমি খাই না শুধু বিরিয়ানি হলেই হয়ে যায় আর এখানে তো আমার কোনো সাইড ডিশের দরকারই নেই রাইসটা একটু গ্রেভি টাইপের যারা রিচ বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য কিন্তু একদম আইডিয়া লাগে দারুণ টেস্টি লাগছে হালকা ঝালঝাল আছে বেশ স্পাইসি আছে এটা তো দেখে নিন হাত দিয়ে ভরছে ভেঙে যাচ্ছে আমার তো মনে হচ্ছে রাইসটা শেষ করার পর আমি আপনার মাটন আরেকটা এক্সট্রা নিয়ে নিই দেখা যাক রাইসটা শেষ করার পরে বেটে যায় না আগের দিন আমি ব্যারাকপুরে তো এক্সট্রা মাটন পিস নিয়ে গেলাম আজকে বান্ডিতে বোধহয় এক্সট্রা মাটন পিস নিই মানে বাড়ি থেকে রেডি হয়ে এসছে আজকে সব শেষ করে দেয় তো মোটামুটি 10 মিনিট হয়েছে আর বিরিয়ানি কিন্তু প্রায় শেষের দিকে আমার বড় সম্পদ বেঁচে রয়েছে যারা এটা খায় তারাই জানে এটা কেন বড় সম্পদ
রাইসের কম ছিল, তো ওটা তো শেষ হয়ে গেছে। আমার কিন্তু ফুল প্লেট রাইস ছিল 10 মিনিটে, কিন্তু আমি মোটামুটি শেষ করে দিয়েছি। আর এটা দেখছেন তো, এটা আরেকটা দেখা যাচ্ছে, কিছু এরকমভাবে খেতে হবে, দেখা যায়। হ্যাঁ দেখা যাচ্ছে, তার মানে সব বেরিয়ে। তো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, আর সামনে আরও তৈরি হচ্ছে, দেখতেই পাচ্ছেন। তবে এই বিরিয়ানি যা খেলাম, এতে কিন্তু একটা খেয়ে একবার খেয়ে একদমই মন ভরে না, খুব শিগগিরই আবার আসবো। আর প্রদীপ তো অবশ্যই, আমি দাদার বিরিয়ানি খাওয়ার ডেস্টিনেশানটা একটু চেঞ্জ করে দিলাম, দাদা বাবু থেকে ডিবাপি করে দিলাম মধ্যমগ্রামে। আশা করি দাদা আবার আমাকে বলবে, একদম একদম এই মাসেই হয়তো চলে আসবো আরেকবার। অবশ্যই, আর না আসলে হবে, আমার মনে হয় কোয়ালিটি কোয়ান্টিটি আর সার্ভিস সব দিক থেকে এটা একদম ফুল মার্কস। সত্যি সেরকম শুনেছিলাম, একদমই সেরকম। বিরিয়ানিটা এত সুন্দর খেতে, আর বেশ রিচ, আর একদম জুসি টাইপ। আর মাটনটা নিয়ে তো কোনো কথা হবে না, জাস্ট ভেসে গেছি। ফুল তুলে মনে আছে তো, ফুল তুলে মনে। তো যাই হোক, এই ভিডিওটা এই অবধি। এবার রওনা দেবো বাড়ির দিকে। আর যদি ভিডিওটা ভালো লাগে, আশা করি ভালো লেগেছে, তাহলে লাইক করতে ভুলবেন না, আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু তাড়াতাড়ি প্রেস করে দিন। 2K হতে আর বেশি বাকি নেই, তো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন। দেখা হচ্ছে পরের ভিডিওয়ে, ততক্ষণে গুড বাই।